আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2020 সাল বৃহস্পতিবার। তো আজকের ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। হঠাৎ করে কোনো কিছু পেতে সবারই ভালো লাগে, তো আমিও আজকে হঠাৎ করে হাজবেন্ডের কাছ থেকে কিছু গিফট পেয়েছি। সেগুলো পেয়ে আমি তো খুবই উচ্ছ্বসিত, আমার ঈদের দিনের মতো লাগছে। আমি নতুন জামা পরেছি, ঈদের দিন মানুষ নতুন জামা পরে, আমি নতুন জামা পরেছি, তো খুব ভালো লাগছে। আপনাদের সাথে সেটাই শেয়ার করার জন্য বসেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে। আমি খুবই সুখে শান্তিতে বসবাস করা একজন মানুষ, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। আমার কি বলবো, আমার একটা কমন ডায়লগ আছে যেগুলো আমার আমাকে যারা ভালোবাসে তারা শুনতে একদমই পছন্দ করে না, তারপরেও আমি ডায়লগটা বলি। সেটা হচ্ছে, আমি তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যেটাই বলেন, তো মধ্যবিত্ত মানুষের জন্য ছোট্ট একটা জিনিস কেনাটাও কিন্তু খুবই খুশি। যেমন এরকম একটা প্লাস্টিকের ডিব্বা যার দাম হচ্ছে 30 টাকা, এটাও যখন আমি আমার সংসারের জন্য কিনতে পারি তখন আমার প্রচণ্ড ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমি পেরেছি। কিন্তু আমার জীবনে সবচেয়ে যেটা অপূর্ণতা, যেটা না পাওয়া, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে গ্রো না করতে পারা, এটাই আমার কষ্ট একমাত্র। তাছাড়া আমার কোনো কষ্ট নেই, কারণ আমি আল্লাহ হয়তো সবাইকে সব কিছু দেন না, কিন্তু আমার হাজবেন্ডের কাছে আমি যা চেয়েছি পেয়েছি, কিন্তু আমি নিজের কাছে নিজে কিছু চেয়ে পাই নাই, এই জন্যই হয়তো বা আমি ওকে এত গুরুত্ব দিই, ভালোবাসি। তো যাই হোক, এগুলো কথা বেশি বললে হয়তো আপনারা আবার মাইন্ড করতে পারেন, অনেকেই করবেন না, অনেকে করতে পারেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, হঠাৎ করে আজকে ওর বাবার অফিসে পিকনিক ছিল, যার কারণে অফিস ছুটি, ওর বাবা পিকনিকে যায় নাই, বললো যে তোমাদের সাথে সময় কাটাবো, পিকনিকে যাব না, থাক, ছুটি পাওয়া যায় না। তো আমাকে বলতেছে যে তোমাকে ড্রেস কিনে দিব, চলো। কি ড্রেস কিনে দিবা? বলতেছে ওই যে যেগুলো ড্রেসে সালোয়ার থাকে, ওড়না থাকে, জামা থাকে, তিনটাই থাকে ফুল সেট, ওগুলো তো ওগুলোকে তো থ্রি পিস বলে। যে হ্যাঁ, থ্রি পিস কিনে দিব, এবং এমনটা কিনবো যেটা হচ্ছে আজকে কিনে এনে আজকেই পড়তে পারবা। তো এই যে একটা পরে ফেলেছি অলরেডি। তো গেলাম তার সাথে, সে নিজে পছন্দ করে তার প্রিয় রং গোলাপি, তো গোলাপি কালার কিনে দিছে, একটা ইয়েলো কিনে দিছে। আমি আপনাদেরকে দেখাবো কী কী কিনেছি। তো আমি তো যেটা আমার কমন ডায়লগ, যে আমি তো মধ্যবিত্ত, আমি কিন্তু খুব দামি ড্রেস কিনি না বা পরিও না, খুবই সস্তা ড্রেসগুলো, নামটা বললাম না। তারপরও আমার কাছে অমূল্য, কারণ উনি ভালোবেসে কিনে দিয়েছেন, ভালোবেসেই কিনে দিয়েছেন। উনি নিজে থেকেই বলতেছিলেন যে আমি তোমাকে কটা ড্রেস কিনে দেবো, তুমি যেগুলো পরবা। আসলে সব হাজবেন্ডই চায় তার ওয়াইফকে ভালো রাখতে, তার বাচ্চাদেরকে ভালো রাখতে, তার মা বাবাকে ভালো রাখতে, তার সংসারটাকে হাস্যোজ্জ্বল রাখতে, নিজে যেমনই থাকুক না কেন তার পুরো ফ্যামিলিকে খুশিতে রাখার চেষ্টা করে প্রত্যেকটা পুরুষ। হয়তো বা মানে পারিপার্শ্বিকতা বা ফিনান্সিয়াল যে ব্যাপারটা আছে এটার কারণে পেরে ওঠা যায় না, কিন্তু চেষ্টা করে। আমি আমার হাজবেন্ডের মধ্যে সেই চেষ্টাটা সবসময় দেখি। আজকে আমাকে দুটো ড্রেস কিনে দিয়েছে বলে আমি বলছি এমন কিন্তু না, আমি সবসময় এই কথাটা বলে থাকি যে উনি চেষ্টা করে আমাদেরকে খুশি রাখার, ভালো রাখার, সব কিছু দিয়ে, আমরা যেটা চাচ্ছি সেটা দিয়ে, খাবার দিয়ে। তবে হ্যাঁ, তার মধ্যে কোনো তাড়া নেই। তুমি একটা তুমি বলবা যে আমি বাবুরব্বু আমার চারটা ডিব্বা কেনা লাগবে, হ্যাঁ আজকে তাকে বলবো, সে মানে অফিসের মতো তার কাছে রিকোজিশন দিতে হবে, সে পাস করবে, বিল করবে, টাকা উঠাবে, তারপরে কিনে দিবে আর কি। তার মাঝে কোনো তাড়া নাই যে আজকে বলছি আজকে এটা কিনতে হবে, এমন না। সে প্রয়োজন ফিল করবে যে হ্যাঁ আসলে এটা আমাদের দরকার, তখন কিন্তু কিনে দেবে। আর অযথা কোনো জিনিস কেনে না এমন না, কিন্তু আমি বেশি অযথা জিনিস কিনি বা তাকে কেনাই, আমি একদমই অলক্ষ্মী বউ, আর সে বলে সবসময় এটা, কিন্তু সে খুব লক্ষ্মী হাজবেন্ড। যদিও আমি জানি আমি অলক্ষ্মী না, আমিও খুব লক্ষ্মী, কারণ আমিও অযথা কোনো কাজ করার চেষ্টা করি না, তারপর হয়ে যায় ভুলে ভুলে। যেমন আজকে যখন এই ডিব্বাগুলো কিনতেছিলাম, বলতেছে কি তোমাকে নিয়ে মার্কেটে আসলে তুমি এই কাজগুলো করো, এলোমেলো জিনিস কেনো, কিন্তু এগুলো আসলে আমার খুব দরকার ছিল। আমি কফির কৌটাটা ফেলি না, দুধের কৌটাটা ফেলি না, হরলিক্সের কৌটাটা ফেলি না, এগুলোতে চেষ্টা করি চালিয়ে নেওয়ার, কিন্তু তারপরেও তো লাগে সংসার করতে, তাই না? তো যাই হোক, বকবক করলে তো শুধু বকবক করতে ইচ্ছা করে। তো ঠিক আছে, চলেন দেখি কী কী কিনলাম সেগুলো একটু দেখাই।
আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হচ্ছে কমেন্ট বক্সে আমার এই বকবক কেমন লেগেছে তার মন্তব্য করবেন। তো ঠিক আছে, বিদায় নেই তাহলে, আর দেখেন আরও কী কী কিনেছি, আর থ্রি পিস আর কেমন কেমন কিনেছি সেগুলো একটু দেখেন। দেখা হবে আগামী ব্লগে, আল্লাহ হাফেজ। তো এই যে ওর বাবার জন্য একটা লুঙ্গি কিনেছি বি প্লাস থেকে, ওর বাবা লুঙ্গি তো শুধু রাতে পরে, তো রাতে পরার জন্য কম দামেই কিনেছি লুঙ্গি 450 টাকা। আর এছাড়া 450 টাকা দামের লুঙ্গি কিন্তু কম দামি না, এটা আমাদের জন্য যথেষ্ট দাম, 200 টাকা তো আর না, 450 টাকা কম না কিন্তু। যাই হোক, লুঙ্গিটা অনেক সুন্দর হয়েছে তোর বাবা যেহেতু রাতে পরবতে। যে এটা আর একটা থ্রি পিস, এটার মধ্যেও কিন্তু গোলাপি কালার আছে, আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি কালার মিষ্টি কালার, এগুলো আমার বরের খুবই পছন্দ। তো এটার মধ্যে এটা একটু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই থ্রি পিসটার মধ্যে, সবই কিন্তু রেডিমেড থ্রি পিস এবং সবই কটন, কারণ আমি কটন ছাড়া পরতে পারি না। অন্যটা তো জর্জেট হয় তবু চলে, কিন্তু ড্রেসটা জর্জেট হলে আমি পরতে পারি না, আর তাছাড়া জর্জেট ড্রেসের দাম অনেক বেশি, এর জন্য ওগুলো কেনা হয় না। তো এই যে নেভি ব্লু কালার সালোয়ার আর হচ্ছে ওড়নাটা সুতি, আর এগুলো আসলে বাসায় পরার জন্য কেনা হয়েছে, কারণ এখন হঠাৎ হঠাৎ করে বাচ্চাদের স্কুলে যেতে হয়, বাচ্চাকে কোচিং থেকে হঠাৎ করে বের হয়ে যেতে হয়, দেখা যায় অনেক সময় রেডি হওয়ারও সময় থাকে না, এই জন্যই কিনে দিছে, যেগুলো পরে তুমি হঠাৎ হঠাৎ বের হওয়া লাগলে যাবা। তো এটা একটা, চারটার আমার হচ্ছে সমান দাম নিছে, খুব বেশি দাম নেয় নাই, তারপরেও বলি আপনাদেরকে। হ্যাঁ, এইটা হচ্ছে 1050 টাকা করে নিচে থ্রি পিসগুলো, তো চারটা সমান, চারটা আমি 4200 টাকা দিয়ে কিনছি আর কি, এক দোকান থেকে কিনি নেয় যদিও। আর এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস, এটি ইয়েলো কালার, ওড়নাটা জর্জেট আর সালোয়ারটা হচ্ছে সাদা, নিচে এম্ব্রয়ডারি কাজ করা আছে সালোয়ারের নিচে, আর হচ্ছে জামাটাতে কোনো কাজ নাই, তবে জামার ফেব্রিকটা অনেক ভালো, কলার করা আছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বোধ হয় ফাল্গুনের ড্রেস ছিল, তো ফাল্গুন তো পার হয়ে গেছে, আমার পছন্দ হলো, ওর বাবারও পছন্দ হলো, এই জন্য নিলাম। আর এই ড্রেসটা নিয়েছি হচ্ছে শীতল থেকে, এটাও কটন, এটার ওড়না সালোয়ার কামিজ সবই কটন, এটা সালোয়ারটা এক কালার আর জামাটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, সাথে একটু পাইপিং করা আছে, একটু লেসও করা আছে, এটার ওড়নাটাও অনেক সুন্দর, এটাও বাসায় পরা যাবে। দেখা যাবে যে একটা বাটিকের ড্রেস বা একটা প্রিন্টের থ্রি পিস কিনতে গেলে কিন্তু আপনার 750-750 টাকা লাগে, মজুরি লাগে 250 টাকা, সেখানে 1050 টাকায় কিন্তু খুব বেশি দাম হয় নাই, ঠিকই আছে আমাদের জন্য, এনা বাসায়ও পরা যাবে, এদিক ওদিক যেতেও পরা যাবে। তো যেরকম একটু পাইপিং করা আছে, ওড়নাতেও আছে, কামিজেও করা আছে, এটা হোয়াইটের মধ্যে। তো আমার থ্রি পিসগুলো কেমন হয়েছে নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর কি বলবো, সবার জন্য সবসময় দোয়া করি। আর আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনাদের সবাইকে আমি খুব ভালোবাসি, এই কথাটি বলতে চাই বা বললাম আমার ভিডিওর মাধ্যমে, সবাইকে খুব মিস করি, কোনো কারণে যদি আমার কোনো কথায় বা কোনো ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে মাফ করে দিবেন, আর আমার উপরে কোনো কষ্ট পুষে রাখবেন না, আর আমার কোনো অপরাধ হলে অবশ্যই আমাকে জানাবেন বা বলবেন। তো যে আমি যেটা পরে আছি সেটার কামিজটায় যে লিলিয়ান কাপড়ের, আর এরকম পাইপিং করা আছে গোলাপি কালার ইয়ে দিয়ে, সালোয়ারটা তো এক কালার, ওড়নাটা তো আপনারা দেখেছেনই। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আবারও বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।